বৃহস্পতিবার গড়ালবাড়ি বেরুবাড়ি মণ্ডলঘাট অঞ্চলের টোটো চালকেরা জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালানোর অনুমতির দাবিতে আন্দোলন করে শহরে প্রবেশের চেষ্টা করে। একসঙ্গে এত টোটোর মিছিল শহরে প্রবেশ করলে যানজট সৃষ্টি হতে পারে, এই দৃষ্টিভঙ্গিতে আন্দোলনরত গড়ালবাড়ি মণ্ডলঘাট বেরুবাড়ি থেকে আগত টোটো চালকদের পাণ্ডাপাড়া পার্কের মোড়ে আটকে দেয় পুলিশ। পৌরসভায় স্মারকলিপি জমা দিয়ে আগত চালকদের পক্ষ থেকে জানানো হয়, পৌরসভা তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে গ্রাম শহরের মানুষের মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করতে চাইছে। শহরের মানুষকে যেমন প্রয়োজনের গ্রামে যেতে হয়, গ্রামের মানুষকে শহরে আসতে হয়। গ্রাম থেকে শহরে আসতে যদি কেউ তাদের টোটো ভাড়া করেন, তাহলে কি তারা যাত্রীদের শহরে ঢোকার মুখে নামিয়ে দেবেন? পৌরসভা যানজটের কথা বলছে গোড়ালবাড়ি মণ্ডলঘাট নগর বেরুবাড়ি বাহাদুর মিলিয়ে 1000 থেকে 40 শহরের বিরাট যানজট হবে না। প্রয়োজনীয় এলাকা ভাগ করে দেওয়া হোক, গ্রামের টোটো শহরে না ঢুকলে তার প্রভাব সম্পূর্ণভাবে পড়বে গ্রামীণ অর্থনীতিতে। অবিলম্বে পৌরসভা তাদের এই দাবি না মেনে তারা পরবর্তীতে বড় আন্দোলনের পথে যাবেন বলে জানান টোটো চালকরা। এ প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়ে বলেন, জলপাইগুড়ি শহরে 162,000 মানুষ বাস করেন। শহরে টোটো চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে সবকয়টি ইরিকশা চালক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। তারপরে সিদ্ধান্ত হয়েছে পৌরসভার 25টি ওয়ার্ড এবং শহর সংলগ্ন 4টি গ্রাম পঞ্চায়েতের টোটো চালকেরাই শহরের বুকে টোটো চালাতে পারবে। এখন যারা আন্দোলন করছেন, সেটা তাদের অধিকার আছে আন্দোলন করার, এ বিষয়ে পুলিশ প্রশাসন দেখবে বিষয়টি। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা কখনোই শহরের শিশু থেকে নাগরিকদের বিপদের মুখে ঠেলে দিতে পারে না। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। দাবি কি আমাদের? মূল দাবি, দীর্ঘ দাবি পাতা আমাদের কাছে নেই, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে পৌরসভাতে ওনারা স্বীকারও করে নিলেন যে গ্রামের 4টা জিপি বাদ দিয়ে বাকি জিপি, আমাদের যে 3টা জিপি আজকে এসেছি আমাদের এরকম কোনো ইয়ে নেই, মানে শহরে ঢোকার ব্যাপারে বাধা নিষেধ, ওরা এরকম একটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা হচ্ছে ভারবেন না, এবার কোনো ডকুমেন্টস আমাদের দিতে পারলেন না, তো বললেন যে এটা হচ্ছে সহানুভূতির সঙ্গে ওনারা দেখবেন, গ্রামের টোটো শহরে ঢুকতে পারবে না, বিশেষ করে গড়ালবাড়ি নগর বেরুবাড়ি এবং হচ্ছে মণ্ডলঘাট, এই 3টা জিপি যারা টোটোওয়ালা, যাদের রুটি রোজগার হয় হচ্ছে পৌরসভা জলপাইগুড়ি কেন্দ্রে টোটো ইয়ে করে টোটো চালিয়ে, তো আমরা আমাদের দাবিপত্র হচ্ছে পেশ করলাম। আমাদের একটাই দাবি যে যে সিদ্ধান্ত পৌরসভা নিতে চাচ্ছে তাতে হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে একটা বিভাজন তৈরি হবে, এবং যারা হচ্ছে শহরে টোটো চালিয়ে রুটি রোজগার করবে তাদের সংসার চালাবে, সেক্ষেত্রে হচ্ছে বাধা, আর্থিক বাধার সম্মুখীন হবে এখানে। সেজন্য হচ্ছে শুধু টোটো চালকরা নয়, গ্রামের সর্বস্তরের মানুষও হচ্ছে আমাদের এই আন্দোলনের সঙ্গে কিন্তু সামিল আছে, সমস্ত স্তরের মানুষ হচ্ছে সামিল আছে, কারণ এর প্রভাব গ্রামের টোটো যদি শহরে আসতে না পারে, এর প্রভাব কিন্তু গ্রামে অন্যভাবে পড়বে, আর্থসামাজিক প্রভাবও কিন্তু পড়বে। টোটোওয়ালাদের হাতে পয়সা না থাকলে দোকানে বাজার কিনতে পারবে না, দোকানের উপর তার প্রভাব পড়বে। এই টোটোওয়ালারা শুধু টোটোওয়ালাই না, এরা কোনো না কোনো স্কুলের বাচ্চার গার্জিয়ান, অভিভাবকও বাড়ে, যখন তার বাচ্চার খাতা বই কিনে দিতে পারবে না, স্কুলে পাঠাতে পারবে না, তার প্রভাব কিন্তু শিক্ষাক্ষেত্রে পড়ছে, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, আর্থসামাজিক গ্রামীণ আর্থসামাজিক ক্ষেত্রে কিন্তু এটা একটা বাধা নিষেধ তৈরি হচ্ছে। আমরা সেই জন্যই পৌরসভার কাছে আজকে আমরা অনুরোধ করছি, শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন আকারে হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে এসেছি যে আপনাদের যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে শহর এবং গ্রামের মধ্যে বিভাজনের, তাহলে সেটাকে আপনারা হচ্ছে সহানুভূতির সঙ্গে দেখে সেটাকে তুলে নিন, বা যদি না হয়ে থাকে, আমরা জানি না যদি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আমাদের এই দাবিটাকে যুক্ত করে, আমাদের আপাতত মূলত প্রাথমিক দাবি হচ্ছে 3টা জিপি মিলে 1000 কাট, অর্থাৎ 1000 টোটো আমাদের কাছে যেটুকু ধারণা, এটা পরিষ্কার না, হ্যাঁ এটা যদি আমাদের দেয় তবে তাহলে হচ্ছে আমরা গড়ালবাড়ি বাহাদুর নগর বেরোবাড়ি এবং মণ্ডলঘাট এই 3টা জিপি টোটোওয়ালাদের হচ্ছে সমস্যার কিছুটা নিরসন আমরা করতে পারি যদি দাবি না মানে, তাহলে গ্রাম এবং শহর বিভাজনের ক্ষেত্রে আমাদের বললো যে 14 তারিখের মধ্যে নাকি আমাদের একটা কি সিদ্ধান্ত হয়ে গেছে, যদি আমাদের কোনো বাধাপ্রাপ্ত হয় তখন আমরা আমাদের কি পদক্ষেপ করবো সেটা পরবর্তীতে আপনারা নিশ্চয়ই বললাম। এই যে এত টোটো যদি শহরে চলে তাহলে শহরে তো সমস্যা হবে, শহরে তো যানজট সমস্যা হবে, তার জন্য পৌরসভা আছে, প্রশাসন আছে, শহর দিয়েই কি শুধু টোটো দিয়ে শহর জাম হচ্ছে কি? শহর জাম হওয়ার তো অনেক কারণ থাকতে পারে, তো সেই কোর্টটা শুধু টোটো চালকদের উপরে কেন, সে কোর্টটা শুধু টোটো চালকদের উপরে কেন, যারা হচ্ছে ঋণ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি বন্ধক দিয়ে টোটো কিনেছে তাদের উপরে কেন কোর্টটা আসবে? তার জন্য রুট ঠিক করুক, পৌরসভা দায়িত্ব নিক প্রশাসন, আমরা অবশ্যই তাদের সঙ্গে সহমত পোষণ করবো, কিন্তু একবারে গ্রামের টোটো শহরে